ওটা বলা হয়নি। দোকানগুলো খোলা আছে আর কিন্তু সিএম ম্যাডাম অলরেডি অ্যানাউন্স করেছেন, একটা উনি দেখিয়ে দিয়েছেন যে দুপুর ছেড়ে দোকানগুলোতে যাতে ভিড় না হয় সেই মতো একটা কিউ মেনটেন করার জন্য, এবং এটা নিয়ে আমরা আজকে সচেতন করার জন্য দোকান বাজারগুলোতে আমরা যুগ্মভাবে এসেছি। প্রত্যেকটা পশ্চিমবঙ্গ দোকান বা মুদিখানা দোকানগুলোকে আমরা আজকে পরিদর্শন করলাম, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো অযথা যেন মজুদ না করে রাখে বা সরকার নির্ধারিত দাম যেটা আছে সেই দামে যাতে বিক্রি করে এগুলো আমরা সচেতন করে দিলাম, এবং একবার বলেও গেলাম পরবর্তীকালে যদি কোনো খবর আসে সেটা একটা স্টেপ নেওয়া হবে। তার সঙ্গে ওনাদেরকে আমরা আজকে বাধ্য করলাম যে প্রত্যেকটা দোকানের সামনে 3 ফুট ছেড়ে ছেড়ে একটা করে বক্স তৈরি করে দেওয়া, যেখানে কাস্টমাররা দাঁড়িয়ে মালপত্রগুলো নেবে, যাতে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সটা বা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যায়। আলুর দাম তো দিন বাড়ছে, আলুর দাম এই মুহূর্তে অতি সম্প্রতি করোনা ব্যাপারটা আসার পর থেকে সামান্য কিছু বেড়েছে, কিন্তু মার্কেটে যেভাবে সরবরাহ আছে এবং সরকার যে দামটা মোটামুটিভাবে ঠিক করেছে তার মধ্যেই সমস্ত বাজারে আলুর দামটা ঘোরাফেরা করছে, এবং এটা আমরা রেগুলার মনিটরিং করছি এবং বাজার কমিটিগুলোকে এগুলো কিন্তু বলা হচ্ছে। দাম দর কি সার্ধের মধ্যে থাকবে না দ্রব্যমূল্য আরও বাড়বে? না দেখুন, ওটা মার্কেটের উপর ডিপেন্ড করবে এবং সাপ্লাইয়ের উপর, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, তো সরকার তো সবসময় চেষ্টা করছে মূল্যটাকে নিয়ন্ত্রিত করে রাখা যায়, এবং তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে ভিজিল করবো, এগুলোকে দেখভাল করবো অবশ্যই, আর দামটা কন্ট্রোলের মধ্যেই থাকবে। স্যার সকালে মানুষজন বাজার করতে বেরিয়ে আসলেও পুলিশি অত্যাচারের শিকার হচ্ছে? হ্যাঁ, পুলিশি অত্যাচার বলতে দেখুন জনগণ বারবার ধরে রিপিটেড টেলিকাস্ট করা হচ্ছে, সমস্ত মিডিয়া সোশ্যাল ওয়েবসাইট প্রত্যেকটা জায়গাতে বলা হচ্ছে, তারপরেও কিন্তু জনগণের মধ্যে সচেতনতা আসছে না, সেক্ষেত্রে পুলিশকে কিছু কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য যেটা মানুষজনের দরকার প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তে বাইরে বেরোবে না সেটাকে ইনসিওর করা, আর 2 নম্বর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাজারে এলেও যে ডিস্টেন্সটা মেনটেন করা এটাকে ইনসিওর করা, তার জন্য পুলিশি পদক্ষেপ কিছু থাকছে। মারধর আমার তো জানা নেই এখানে, তাও যারা অযথা ভিড় করছে সাইকেল করে আসছে, মোটর সাইকেল করে আসছে, কোনো কাজ নেই, ওরা মজা দেখতে আসছে, তো ওদের তো একটা স্টেপ নিতেই হবে, ওদের একটা শিক্ষা নিতেই হবে। এটা যদি না করতে পারি, শুরুতে যদি না করতে পারি এটা কিন্তু পরে আর কন্ট্রোল করতে পারবো না, তার জন্য শুরুতে যদি আমাদের কড়া হলেও হতে হতে পারবো হতে হচ্ছে, সবার ভালোর জন্যই হতে হচ্ছে। এখানে কোনো আমাদের অন্য কোনো লক্ষ্য নেই, লক্ষ্য একটাই, সবাইকে সুস্থ রাখা, সবাইকে ভালো রাখা, সঙ্গে আমাদেরও ভালো থাকা।